মেলা দিন চাই দেখছেন ভাই, রাজশাহী সিটি হাট আজকে ব্যাপক আমদানি গরুর, অসংখ্য আমদানি। প্রচুর আমদানি আজকে বাজারে। গরু আর গরু, চাচা গরু আর গরু, না গরুর অভাব নাই। এগুলোর দাম চাচ্ছেন কত করে ভাই? 70,000। তাহলে কি জাতের গরু এটা? কি জাতের গরু? করস। এটা কত চাচ্ছেন চাচা? এটা দাম চাচ্ছেন কত? দাম তো 70 চাচ্ছি চাচা, কত দেবেন? 70,000। কয় দাঁত বয়স? দাঁত নাই। দাঁতে নি এত আমদানি কেন করু? প্রচুর আমদানি। সব খামারি গরু এটার দাম চাচ্ছে কত ভাই? এটা জোড়া 1,25,000। জোড়া 1,25,000 আছে ভাই? যে কটা গরু আছে সব মাছ আছে। এত আমদানি কেন ভাই গরু? প্রচুর আমদানি। পাটি নাই না? পাটি আছে। এইগুলো কত চাচ্ছেন আপনার? এইগুলো আপনার মালিক কে? 55,000। দেখছেন এই গরুটার 55,000 টাকা দাম চাচ্ছে। আসলে ভাই অনেক গ্যাঞ্জাম, হয়তো ভালোভাবে দেখাতে পারছি না গরুগুলা। ভাইটা বিক্রি হলো নাকি? কত হলো? কত হলো ভাই? কত হলো দাদা এটা? 58,000। আপনি কিনলেন? বেচলাম। আপনি বেচলেন? খামারের জন্য কিনলেন নাকি? খামারের জন্য না, কি সিন্ধি না সিন্ধি? লেন লেন।
ভালো করে ইয়ে তো যা হয় অসংখ্য আমদানি আজ গরুর বাজারে দেখছেন ভাই কিনা হলো নাকি দেখছেন খামারি গরুর অভাব নেই কত গরু কিনবে আজকে এত আমদানি কেন গরু আজকে এত আমদানি কেন এলো কত করে দাম চাচ্ছে ভাই ভাই এটার দাম চাচ্ছেন কত এটা আপনার না কত হতে পারে তাও হ্যাঁ 60,000 এটা চাওয়া দাম এইগুলার দাম চাচ্ছেন কত কালো কালো গুলা কালোটা 70 দাম ভাই 70,000 কসের গরু এগুলা ইন্ডিয়ান গরু লিয়ে যাবেন খাবে না তখন বলবেন যে ভাই কপালের দোষ কার গরু কে নেবে আরো দুকোটি না যারা খামার করবে তারা এই ধরনের গরু চাইতো মারেন না মারেন না এটা কিনা হলো নাকি কত চাইছেন এটা একটু দাম শুনি ভাই 50,000 কয়দাত বয়স বয়স নাই দেশি না ইন্ডিয়ান এটা এটা আপনার ইয়া গরু শাওয়াল গরু শাইওয়াল এগুলি 3,00,000-4,00,000 গরু হয় এগুলি বড় হইলে আর কি 3,00,000-4,00,000 গরু হবে এগুলি দেখছেন এই সাইডে অসংখ্য গরু আজকে রবিবার হাটটি সপ্তাহে 2 দিন বসে রবিবার আর বুধবার এটা দাম চাচ্ছেন কত ভাই গরু 75,000 কয়দাত বয়স দাঁতেনি এখনো কি জাতের গরু এটা সাইওয়াল কথাবার্তা
ভাই গরুটা কি জাতের এটা হ্যাঁ দেশি দেশি খুব সুন্দর গো মাথা হাসা দিচ্ছে নাকি ভাই এর দাম চাচ্ছেন কত করে এগুলো এই গরুগুলো সম্মানিত দর্শক বৃন্দ, যারা আমার এই ভিডিওটি পুনরায় দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমি হয়তো আপনাদের জন্য কষ্ট করি, অন্তত পক্ষে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।